বিগত বেশ কিছু দিনে কিন্তু আমরা অনেক বাংলা ছবি বড় পর্দায় মুক্তি পেতে দেখেছি, আর প্রত্যেকটা ছবি একে অপরের থেকে আলাদা। ঠিক তেমনই ভিন্ন স্বাদের আরেকটি গল্প আসতে চলেছে বড় পর্দায়, নাম হলো কুলফি। আমায় দেখলে না সবার মন ভালো হয়ে যায়, তোমাদের? আর আমার মন যাকে দেখলে ভালো হয়? বেস্ট ফ্রেন্ড, বেস্টেস্ট থেকে বেস্ট ফ্রেন্ড। এখন আমার সঙ্গে রয়েছেন কুলফির লিড কাস্ট পায়েল সরকার। আমি কি করে বলবো বলো। ফাইনালি সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলা ছবি আবার করে হলে আসছে এবং সবাই দেখতে যাচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, সেটাই সব থেকে বড় কথা। লাস্ট কোন বাংলা ছবিটা তুমি দেখেছো? লাস্ট তো আমি অবভিয়াসলি আমার ছবি দেখেছি, একিন বাবু রিলিজ করেছিল তো সেটাই দেখেছি। এখন যেরকম দেখতে পাচ্ছি যে অনেক, মানে যেটা বললাম যে অনেক বাংলা ছবি মুক্তি পাচ্ছে, আর প্রত্যেকটা ছবি কিন্তু একে অপরের থেকে একদমই আলাদা। মানে এমন বলা যাবে না যে সব তো প্রেমের ছবি আসছে বা এরকম না, সব আলাদা আর খুব সুন্দর সুন্দর কন্টেন্ট। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কুলফি একটা আবারও একটা আলাদা ছবি, এরকম ছবি দেখা যায়ই না। তো জিজ্ঞেস করবো যে এই ছবিতে মানে এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? একদম অন্যরকম গল্প? হ্যাঁ, গল্পটা একদমই অন্যরকম, কারণ অ্যাকচুয়ালি যেটা হয় যে এখন যেহেতু উই টক আ লট অ্যাবাউট বডি পজিটিভিটি, যেরকম বডি শেভিং ব্যাপারটার সম্পর্কে এখন পিপল আর অ্যাওয়্যার, তো সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে যে শুধু চেহারাগত কারণে কিছু মানুষকে যেহেতু আমরা মেন স্ট্রিম অফ সোসাইটির পার্ট বলে মনে করি না, উইচ ইজ আওয়ার ফল্ট নট দেয়ার্স, তো সেই ধরনের কিছু মানুষের নিয়ে গল্প। অ্যান্ড আমার মনে হয় যে কুলফি মোর দেন লাভ স্টোরি ইজ এ হিউম্যান স্টোরি, কারণ এখানে একটা খুব সুন্দর পরিবার রয়েছে এবং পরিবারের মানুষগুলো, যাদের বাড়িতে এরকম একজন মানুষ থাকে যে ডোয়ার্ফ, তারা কী কী ধরনের ইমোশনাল ইকুয়েশন হয় তাদের মধ্যে, এবং আমরা এটা সবাই জানি যে ডোয়ার্ফ মানেই ভাবে যে তারা হয়তো সার্কাসে যাবেন বা কোথাও একটু, তারা মানে মানুষকে হাসানোটা তাদের কাজ, সেটা নয়, তারাও কিন্তু আমাদের মতোই নর্মাল মানুষ, তাদেরও মানে ভালো লাগা খারাপ লাগা রাগ দুঃখ আনন্দ মান অপমান বোধ অসম্মান বোধ সব কিছুই আছে। এমন বলে কি তোমার সার্কাসে যেতে হবে নাকি? তোমার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, ভবিষ্যৎ বলে কিছু নেই? আমার ছেলে বাবুর বীর আর আমি রজতাবু দার সঙ্গে তো আগে তুমি কাজ করেছই, তবে এই ছবিতে কিন্তু আরেকটা বড় ব্যাপার হচ্ছে চুমকি দি, তিনি বহু বছর পর আর কি পর্দায় ফিরলেন, বড় পর্দায় ফিরলেন, মানে অনেক ছোটবেলায় আমরা তার ছবি দেখেছি, বড় পর্দায় অনেক দিন পর ফিরলেন, কীরকম সেই ব্যাপারটা একটু বলো, কীরকম তোমাদের মানে কতটা আড্ডা হয়েছে বা কীরকম সেটে কী হয়েছে? চুমকিদির সঙ্গে তো প্রায়ই আড্ডা হতো আমার, আমার প্রচুর আড্ডা হয়েছে, মজা হয়েছে, কথা হয়েছে, ভীষণ ভালো একজন মানুষ। মানে আমরা যেটা বললে যে আমরা ছোট্টবেলায় চুমকিদিকে মানে হিরোইন নায়িকা হিসেবে দেখেছি, তো সেইটাতেও মানে ওই একটা অস্ট্রাক ব্যাপার তো ছিল, অ্যান্ড শি ইজ স্টিল সো বিউটিফুল, এবং মানে সামনাসামনি ভীষণ মিষ্টি একটা মানুষ, ঠিক আছে। এই ছবিটাতে ক্যারেক্টারটা একটু অন্যরকম, খুব ইন্টারেস্টিং যে একভাবে শুরু হয় ক্যারেক্টারটা, একদম অন্য একটা জায়গায় মানে টুয়ার্ডস দি এন্ড অফ দি স্টোরি আমরা দেখি। বামরা মা শুনতে না আমার গা পিছে একবারে জ্বলে যায়, একটা দামরা ছেলেকে বসে বসে গেলাও মুখোশের ভিড়ে সবার প্রতিশ্রুতি যার যত। খুব ভালো অভিনেত্রী তো বটেই চুমকি দি, সেটা আর আমি আলাদা করে কি বলবো, বাট হ্যাঁ আমার কাছে এটা তো ডেফিনেটলি একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে যে এই ছবিটাতে চুমকি দি, সাবিত্রী চ্যাটার্জি, এদের সবার সঙ্গে আমার মানে আই হ্যাভ শেয়ার্ড স্ক্রিন উইথ অল অফ দেম, রনিদার সঙ্গে যেরকম আমার প্রথম ছবি থেকে রনিদা আই লাভ ইউতে রনিদা ছিলেন, তো অনেক ছবি রনিদার সঙ্গে পরপর আমার হয়েছে, তো খুব খুব ভালো। এবং এই ছবিটাতে যেরকম রনিদা চুমকিদির মতো বড় বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা ভীষণ, মানে তারা তো নিজেরাই এক একজন ইনস্টিটিউশন, তাদের সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখা, সেরকম একদম নতুন যারা কাজ করছে তারাও এই ছবিটাতে অনেকেই রয়েছে যারা হয়তো প্রথমবার ছবি করছে বা সেকেন্ড বা থার্ড টাইম ছবি করছে, খুবই নতুন তারা কম্পারেটিভলি, তো সবার সঙ্গে কাজ করাটাই খুব মানে দুটো একদম দুরকম আর কি। প্রত্যয় তো একেবারে নতুন, আগে থিয়েটার করতো প্রত্যয়, তবে এবার এটা ওর প্রথম ছবি, তার সঙ্গে একটা মানে সুন্দর মিষ্টি প্রেম বা একটা বন্ধুত্ব সেটা আমরা দেখেছি ট্রেলারে দেখেছি, বাকিটা তো পুরোটাই সিনেমার পর আর কি দর্শক দেখবে, সেইটা জানতে চাইবো যে প্রত্যয়ের সঙ্গে তোমার বন্ডিংটা কীরকম হয়েছে, মানে ডেফিনেটলি ওর সঙ্গে তো আগে তোমাকে খুব একটুখানি
জেল করে নিতে হয়েছে। হ্যাঁ ডেফিনেটলি, আমরা কয়েকটা ওয়ার্কশপ করেছি একসাথে, বর্ষালীও ছিল আমাদের ডিরেক্টর বর্ষালী, কারণ অবভিয়াসলি যেহেতু আমরা দুজন দুজনকে একদম চিনি না, তো একটু আর ছবিতে দেখানো হচ্ছে আমরা বন্ধু। হ্যাঁ, তো সেই জায়গাটা, সেই আইস ব্রেকটা করা খুব দরকার ছিল। আমার প্রত্যেকটা খুব মিষ্টি একটা ছেলে, সো ওর প্রথম দিন থেকে ও, অ্যান্ড হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ফোকাসড, ও কন্টিনিউয়াস, ও ওইটার ক্যারেক্টারটার মধ্যেই থাকতো, সেটা আমি দেখতাম। এবং মানে ও সবার কাছ থেকে একটু একটু বকুনি খেয়েছে, বাট ও খুব স্পোর্টিংলি যেটা নেয়। আমিও মানুষ, আমার অনুভূতি থাকতে নেই, আমার প্রেম পেতে নেই, আমার মন নেই, পা মনে হয় যাতে হাত বাড়াতে নেই কুলপি। সার্কাস যদি না বেঁচে থাকে তাহলে মানুষের ভালো লাগবে? মানুষ নিষ্ঠুর, সমাজ নিষ্ঠুর, তাই সার্কাস চলছে চলবে। এই ছবিতে একই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাকে একটুখানি আলাদা একটা এনার্জি দেখা যাচ্ছে, আর পাশাপাশি বেশ একটা টমবয় ভাবও রয়েছে তোমার মধ্যে। এই ফাইট করে ফেলছো, এই একদম ডায়লগ দিয়ে দিচ্ছ আর কি, ভয় দেখিয়ে দিচ্ছ, এই ব্যাপারটাও রয়েছে। হ্যাঁ, এই চরিত্রটাই ওরকম, মানে খুব একটু টমবয়েস, একদমই গার্ল নেক্সট ডোর, এবং পাড়া সবাই মানে মানে একদম হয় না বাচ্চা বয়সে ছেলেমেয়েরা একসাথে ক্রিকেট খেলে অ্যান্ড অল দ্যাট, তো ওই রকমই। প্লাস ওর কাছে এই বন্ধুত্ব বা ওর ভালোবাসার সম্পর্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, মানে তারা যদি কোনোভাবে বিপদে পড়ে শিল গো আউট অফ দ্য ওয়ে টু হেল্প দেম, ও দরকার হলে মারামারি করে আসতে পারে নিজের বন্ধুদের জন্য, এইরকমই একটা চরিত্র, বাট ভীষণ ইমোশনাল। এক্সপেক্ট করছো এই ছবিটা নিয়ে হলে, যেহেতু এখন এই মুহূর্তে অনেক বাংলা ছবি মুক্তি পাচ্ছে, প্রথমেই যেটা বললাম প্রত্যেকটাই ভালো, তুমি কতটা এক্সপেক্ট করছো এই ছবিটা নিয়ে? দেখো, আমরা সবাই চেষ্টা করেছি মন দিয়ে যে একটা ভালো ছবি বানানো, যেটাতে যে ছবিটা দেখে সবার ভালো লাগবে, মানে যাতে সবাই একদম ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে ছবিটা দেখতে পারেন। এই ছবিটা এরকমই খুব ক্লিন একটা ফিল গুড ছবি। এখানে কিন্তু মানে সোশ্যাল মেসেজ একটা আছে ঠিকই, কারণ আমরা সমাজের এক ধরনের কিছু ভিন্ন ধরনের মানুষের কথা যেহেতু বলছি, বাট সোশ্যাল মেসেজের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি ছবির ক্ষেত্রে দ্য এন্টারটেনমেন্ট পার্ট, মানুষকে এন্টারটেন করাটা প্রথম অ্যান্ড প্রধান কাজ। তারপরে যদি সোশ্যাল মেসেজ সেখান থেকে কেউ পান বা তার কোনোভাবে এই ছবিটা তার কোনো একটা চিন্তাভাবনাকে এগিয়ে যেতে সাহায্য করে, সেটা একটা ছবির অ্যাডেড অ্যাডভান্টেজ। তাই জন্য আমার মনে হয় যে এই ছবিটা সবাই সঙ্গে নিয়ে, সবাই মানে বাড়ির সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে বসে এই ছবিটা দেখতে পারেন, মানে যেটা বাঙালি দর্শক চান যে পুরো পরিবারের সঙ্গে মিলে বসে ছবিটা দেখবেন, এই ছবিটা ওরকমই একটা ছবি। আমি কি করে বলবো বলো। এরকম আরো অনেক আপডেটসের জন্য আপনারা চোখ রাখুন ইনকোরা টিভির পর্দায়।